এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে, সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না, যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন, আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি রাধা রাধা। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয়, আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে, তার খেয়াল রাখে, নিজের শরীরকে সুস্থ রাখে, স্বচ্ছ রাখে, বস্ত্র পরিধান করে, আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে। মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না, যা অদৃশ্য থাকে, কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায়, এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হল বাণী, আপনার ভাষা। আপনি যেভাবে কথা বলেন, যার সাথে কথা বলেন, আপনি যেভাবে শব্দ চয়ন করেন, তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায়, আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায়। সেই জন্য সবসময় কিছু বলার আগে একটু ভেবে নিন, নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন, আমার কথা শুনুন, এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন। যদি এই হৃদয় শুদ্ধ থাকে তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে, যা সবাইকে প্রফুল্ল করে তুলবে, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মানুষ নিজের জীবনে অনেক বস্তু, অনেক ব্যক্তিকে অনাদর করে থাকে, ভাবে যে ওর কোনো মূল্যই নেই, এটা তো কোনো কাজেই লাগবে না। এবার ভাবুন যে আপনি কোনো পথে হাঁটছেন আর আপনার পায়ে একটা কাঁটা ফুটে গেল, তখন আপনি যাই করুন না কেন, তলোয়ার দিয়ে আপনি সেই কাঁটা বের করতে পারবেন না, তার জন্য আপনার দরকার পড়বে একটি সূচের। সেই জন্য এই সংসারে যে কেউই ছোট বা বড় হন না, সকলের নিজের মূল্য আছে। দেখুন, যদি কথা বলা হয় জল নিয়ে, জল যদি দূষিত হয় তাহলে তো আমরা গ্রহণ করতে পারবো না, পান করতে পারবো না, কিন্তু যদি হঠাৎ করে কোথাও আগুন লেগে যায়, সবকিছু ভস্ম হতে শুরু করে, তাহলে সেই জল কিন্তু সেই আগুন নিভিয়ে দিতে পারে। এই পুরো খেলাটাই হলো দৃষ্টিভঙ্গির, মানসিকতার। আপনার মানসিকতা যদি শুভ হয় তাহলে সেটাই শুভ সত্য হয়ে আপনার সামনে আসবে।
এই সংসারে বস্তু হোক বা ব্যক্তি হোক তাতে খুঁত ধরা বন্ধ করে দিন আর তার কি কি গুণ রয়েছে সেটা খুঁজে বের করতে শুরু করুন। জীবন সরল হয়ে যাবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।